সালামু আলাইকুম। আজকে তিনজন ভাইয়ের গাইনোকোলজিস্ট সার্জারি, একজন অবশ্য এখানে নেই, ওনার সার্জিক্যাল প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো এই দুই ভাইয়ের সাথে কথা বলবো। তো এই দুই ভাই বেসিক্যালি প্রবাসী বাঙালি, দুইজনে মিডিল ইস্টের দুইটা কান্ট্রিতে থাকেন। তো এই সার্জারিটা করানোর জন্য আমাদের কাছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে সার্জারির সিরিয়াল পেয়েছেন। তো আজকের আলাপচারিতায় ওনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করবো। তো প্রথম প্রশ্নটা হলো যে আপনার এই গাইনোকোলজিস্টটা ব্রেস্ট এনলার্জমেন্টটা কতদিন ধরে হয়েছে? এটা আমারটা প্রায় 13-14 বছর যাবৎ হয়েছে। আপনারটা কতদিন হলো? 6-7 বছর যাবৎ হয়েছে। আমাদের কাছে কখনো কখনো গাইনোকোলজিস্টের ভুক্তভোগীরা এসে জিজ্ঞেস করেন যে স্যার, ওষুধের মাধ্যমে এটা কিছু হবে না? যে ওষুধের মাধ্যমে হওয়ার ব্যাপারটা হলো এরকম যে যদি কোথাও কোথাও কোনো কোনো বইয়ে লেখা আছে যে 1 বছরের বেশি যদি কারো গাইনোকোলজিস্টিয়া থাকে সেই ক্ষেত্রে ওষুধে তেমন কাজে আসে না। আবার কোথাও কোথাও লেখা আছে যে 3 বছরের বেশি যদি হয় সেই ক্ষেত্রে ঔষধে তেমন কোনো কাজে আসে না। কারণ হলো যে ব্রেস্টের যে ফ্যাটটা আছে এবং যে কানেকটিভ টিস্যু আছে সেটা একটা সময় ফাইব্রোসিস হওয়া শুরু করে। ফাইব্রোসিস মানে হলো যে একটু শক্ত হয়ে যাওয়া, ভিতরে ফাইব্রাস টিস্যুর আধিক্য বাড়া। ফাইব্রাস টিস্যুর আধিক্য বাড়লে ওই সব ক্ষেত্রে এটার রিডাকশন, যেমন মনে করেন যে কোনো হরমোনাল কারণে, গাইনোকোলজিস্টিয়া হওয়ার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম একটা কারণ হলো হরমোনের কারণে হতে পারে। তো হরমোনের কারণে যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ঔষধের মাধ্যমে কিছু রেজাল্ট পাওয়া যায়। বলা হয়ে থাকে যে যদি ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের জন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্টি ইস্ট্রোজেন হরমোন যদি আমরা দিই ওষুধ কিছুদিন খেলে, 3 মাস বা 6 মাস খেলে, সেটা কিছুটা কমে আসে। সেটাও তারপরেও বলা হয় যে এটা 20%-এর মতো কমতে পারে বা তার চেয়ে কিছু বেশিও কমতে পারে। এটা ডিপেন্ড করে, পার্সেন্ট ডিপেন্ড করে। তো যেহেতু ওনারটা, আপনারটা 14 বছর হয়েছে, ওনারটা হয়েছে 7-8 বছর হয়েছে। তো এটা এখন সার্জারি বেসিক্যালি এটা ওনাদের জন্য মূল ট্রিটমেন্ট। বাড়িতে আসছি ছুটিতে, গাড়ি খালি করে নিয়ে এসেছি আর কি। আচ্ছা, ভেরি গুড। আমার আছে। আপনারও আছে? জি জি। সেটাই, মূলত ইউটিউব দেখে যাই এইগুলো, মানে আপনাদের সাথে যোগাযোগ আর কি। ইউটিউবে, হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওইটাই অনেকভাবেই আমাদের সাথে কানেক্টেড হতে পারছেন। গাইনোকোলজিস্টিয়া যাদের ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের জন্য হয় বা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় তাদেরকে, তাদের যদি আমরা বুঝতে পারি যে হরমোনাল কোনো ইমব্যালেন্সের জন্য হয়, যেমন আপনারা যখন আমাদের কাছে আসেন তখন অনেকগুলি প্রশ্ন করি, এই প্রশ্নগুলি করে আমরা বোঝার চেষ্টা করি যে কী কারণে হতে পারে। এবং অধিকাংশ ক্ষেত্রেই গাইনোকোলজিস্টের কোনো কারণ পাওয়া যাবে না, এটাকে আমরা বলি আননোন ইটিওলজি, মানে অজানা কারণে হয়েছে। যদি কোনো হরমোনাল কারণে হয়ে থাকে, হরমোনাল কারণে হতে পারে অথবা কোনো শরীরে আপনার লিভারের কোনো কারণে হতে পারে, অথবা যদি অন্ডকোষের বা টেস্টিকুলার কোনো টিউমারের কারণে হয়, সেগুলো কারণ বাদে যদি কোনো হরমোনাল কারণে হয়ে থাকে, ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের জন্য হয়ে থাকে বা অন্য কোনো ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিয়ে ট্রাই করতে পারি। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের কাছে ম্যাক্সিমাম রোগীরা আসেন যে বিভিন্ন মেডিসিনের ডক্টর বা এন্ডোক্রাইনোলজিস্ট দেখিয়ে যে ইয়ারে ওষুধের মাধ্যমে তাদের কোনো ধরনের উপকার হচ্ছে না, আমি তাদের সাক্ষাৎকারটা নিই, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে কতদূর উন্নতি হয়েছে। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা জানায় যে না, কোনো ধরনের উন্নতি হয় না। কেউ কেউ বলে যে সামান্য কিছু কমেছে। হ্যাঁ, তো এই জন্য আমি নিজে থেকেই ডিসিশন নিলাম যে সার্জারি করবো। তো ওষুধের রেজাল্টটা বেসিক্যালি এইরকম। তো ওনাদের ক্ষেত্রে যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে এবং প্রশ্ন করে আমি যেসব প্রশ্ন তাদেরকে করি সেগুলো প্রশ্ন করার মাধ্যমে যেহেতু হরমোনাল কারণে কোনো ক্লু পাওয়া যায়নি, সুতরাং তাদের জন্য বেসিক্যালি সার্জারিটাই মেইন উপায় এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য।